이게 꽉 하고. মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে সরস্বতী পুজো, আর বাজে এখন 6টা। আমি এসে গেছি স্নান করে, এখন ঠাকুরের এখানে গোজিগাজ করবো। আদ্রিক ঘুমাচ্ছে, আদ্রিককে আদিত্য তুলবে, হলুদ হলুদ মাখিয়ে স্নান টান করে উপরে নিয়ে আসবে। ওরা আজকে যেহেতু হাতে করি, আর ঠাকুর মশাইও এত তাড়াতাড়ি আসছেন আর কি, 7টা নাগাদ আসবে বলেছেন। তো আমি এখানে যোগাযন্ত্রগুলো করে নিই ততক্ষণে। আদিত্য এইভাবে সাজিয়েছে, এটা কালকে এসে সাজিয়ে দিয়ে গেছে। তো যেহেতু ঠাকুরটা একটু বড়, এখন এখানেই পুজো করছি। ঠাকুর ঘরে আর জায়গা হচ্ছে না আপাতত, তো এইখানে এরমভাবে পুজোটা হচ্ছে। আদিত্য এরমভাবে ডেকোরেশন করে দিয়ে গেছে কালকে। আমার গোজগাছ করি আমি, আমার উপরে আসছো না, আসো আমাকে চাষো, আমাকে চাষো। আমি এখানে ধরছি, যেহেতু আমি তো এইভাবে লিখাতে পারবো না, দেখো এই দেখ, হয়ে যাবে দেখো। ও বলো নিচে কত খাবো। এবার এখানে দুজন এক দুই অবশ্যই এবিসি করবেন। ওম মিত্তং দেহি দেবানাং সর্বধীতনাম ওম বিষ্ণুং পার্বমাসিনাং সুমরস্তদি নমো নমো বলো নমো নমো। এই তো নম করো, মাথা লাগাও, মাথা লাগাও। কেমন করে মাথা দিয়ে নম করে, লেখনিং পূজানাং ওম সরস্বতে নমো, ইহা গচ্ছতাং ওম সরস্বতে নমো, ওম ভূর্বস্য ইহা গচ্ছ ইহা গচ্ছ, ইহা কৃষ্ণ ইহা শ্রী সন্নিবিষ্টং পূর্বে সদা, ওম সত্যং সত্যং পূর্ণাং ভবন্তু, ওম স্বস্তি ওম স্বস্তি ইদং দুর্বাকাদম সমাযুক্তং মহানিত্যং সমর্পিতং।
দেবায় শ্রীকৃষ্ণ ওম দেব সরে যা। নম করো, থাকুকে নম করো, নম করো। তুমি কেমন করে নম করো, শুয়ে শুয়ে নম করো, ওখানে এখানে শো। হ্যাঁ, কি ওগুলো একটু নম করো, ঠাকুরকে নম করো। আচ্ছা, হাত জোর করে নম করো, হাত জোর করে, হাত জোর করে। কি ওটা পয়সা? পয়সা কি হবে, কি করবো, পকেটে নেবে? নম করো, নম করো, নম নম নম। কেমন করে গুবলু করে নম, যে নম করে শো শো শো। ওখানে পুজো কমপ্লিট, এখন আমি ঘরের ঠাকুরকে পুজো টুজো দিইনি, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে দেন আমরা আবার বেরিয়ে যাবো। পুকাইদার আজকে ভাত খাবার আছে, তো ভাত খাবার ওখানে যাব। তো আদিত্যর অফিস আছে, ওই জন্য আমরা দুপুরবেলা আবার খেয়ে দিয়ে চলে আসবো। আর কালকেও রিসেপশন পড়েছে, তো কালকে আবার যাব সন্ধ্যাবেলা। ব্রেকফাস্টে একটু পায়েস রান্না করে দিচ্ছি। তো বাবা কদিন আগে গেছিলো নবদ্বীপে কাকু পিসিদের সাথে, তো ওখান থেকে পাটালি নিয়ে এসে ওই পাটালিটা দিয়েই পায়েসটা করছি। আর নমিতা দিয়ে এসে বাকি ব্রেকফাস্টটা বানাবে। গরম গরম লুচি, ছোলার ডাল আর গুড়ের পায়েস। ফাইনালি বাজে 11:30, আমরা রেডি। তো এখন গাড়ি বুক করবো, টোটো বুক করবো, ঘুরে চলে যাবো। টোটোর গৌরটা এখানে ছিল, ইনি নামিয়ে এখানে ওটা দিয়ে উনি এখন সাজুনি সাজতে যান। কীভাবে পাফ করছিল একটু দেখি, একটু দেখি 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 দেখি, এটা আবার কি স্টাইল! আরে মুখটা পাফ করছিলি কেমন ভাবে দেখি, পাফ করে নে ভালো করে, গালে গালে গালে। দেশলে গাড়ি থাকলে না, এইটুকু একটু সমান করে যায় পুরো সোজা সোজা সোজা। দেশে গাড়ি নেই ওটা, আমার তুলু আছে তুলি দিয়েই তো আমি ইসে করে দিতে পারতাম, কলকাতা খেয়াল ছিল তাহলে আমি সরু হতো, বেশি জায়গাটা করতে গেলে একটু না মাসি বলে এই ওইদিকে দিচ্ছিস কেন, এই জায়গাটা আর একটু চওড়া করে দেবো, এরম করে একটু চওড়া করে দেবো, কেমন এই পাশে হ্যাঁ হ্যাঁ
ওই দিকটাও বলছি দাঁড়ো। এবার তুমি আয়না দেখে আসো, কেমন নাকে একটু পরে দেখছো কি লাগছে নেডু হাস ই আজি বেরোচ্ছে না ধরে থাক, এখনো স্টার্ট করতে বলেনি, বললে তারপরে এটা দিলেই হয়ে যাবে। আজকে অঞ্জলি কি হাতে করে হয়েছে তো? আজকে পুজো করে সকাল সাতটা এসছে ঠাকুর হচ্ছে হাতে করে দিয়ে দিল। কে দিল ছবি? বল মুখে বল, বলো আজ থেকে তোমার ভাত কাপড়ের গয়নাগাটি, আরে গয়নাগাটি সবকিছু, না 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 গয়নাগাটি বলতে হবে, গয়নাগাটি মেকআপ সব। বৌদি বেচারা হাতে হ্যাঁ মেলাচ্ছে না হাতে না মেলাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ নাও
সামনে বাজারে বাবা বানিও, বলে তো সামনে বাজারে বাবা বানিও, বলো সামনে বাজারে বাবা বানিও, শুধু পোলাই খাবি, ভাতও খাওয়া ফাইনালি বাজে 3:30, আমরা চলে এসেছি। তো আদিত্য ফোন থেকে আর কি অন ছিল, ওরা 3:15 থেকে একটা কল থাকে, কলটা নিল। আর আদিত্য ঘুমিয়ে পড়েছে, গিয়ে বৌদিকে একটু সাজিয়ে দিলাম, সাজিয়ে ভাত খাবার টাবার হয়ে গেল, খেয়ে দিয়ে জাস্ট এই এলাম, এখন একটু রেস্ট নেব। সকালবেলা সেই 6টায় উঠেছি, আজকে চলছে সারাদিন। আজকে ডিনারে খিচুড়ি বানিয়েছি আর ওখানে মিষ্টি আলু ভাজা, মানে রাঙা আলু ভাজা করেছি, আর পাঁপড় ভেজেছি। আর দিনের বেলার পায়েসটা রয়ে গেছে একটুখানি, এই দিয়ে খাবো। তো আজকে যেহেতু নিরামিষ সব, দুপুরবেলা মাসিবাড়িতে গিয়েও নিরামিষই খেয়েছি, মাসিবাড়ি ভোগ ছিল। আর পোকাইদার বউ, মানে বউ দিয়ে আর কি নিরামিষ খায়, ওই জন্য আজকে ভাত খাবার অনুষ্ঠানটা পুরোটাই নিরামিষই ছিল। সরস্বতী পুজো উপলক্ষেও সবাই ওই জন্য নিরামিষই খেল, ভোগ ঠোক কি খেয়েছে। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা খাওয়া দাওয়ার দিক থেকে। ফাইনালি বাজে 11:00, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। আর আমাদের তরফ থেকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা রইল সবাইকে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, বাই বাই।